যশোরের রাজারহাট দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বড় চামড়ার হাট। খুলনা বিভাগের 10 জেলার ব্যবসায়ীদের পাশাপাশি গোপালগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, পাবনা, ঈশ্বরদী, নাটোরের বড় বড় ব্যবসায়ীরা চামড়া বেচা কেনা করেন। প্রতি বছর ঈদ পরবর্তী প্রথম হাটে প্রায় 1,00,000 পিস গরু ও 60,000 পিস ছাগলের চামড়া বেচা কেনা হলেও এবারের চিত্রটা ছিল ভিন্ন। সপ্তাহে দুদিন মঙ্গলবার ও শনিবার বসে এখানকার চামড়ার হাট। এই দুই হাটেই চামড়ার কাঙ্ক্ষিত দাম না পেয়ে ফিরে গেছেন ব্যবসায়ীরা। ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, ট্যানারি মালিকরা বকেয়া পাওনা পরিশোধ করেনি। আবার ঈদের পরে পূর্ব নির্ধারিত দামে চামড়া কেনার কথা বলেও হাটে আসেননি তারা। আড়তদারদের টাকা দেয়নি, ঢাকার আড়তদার এবং আড়তদাররা আমাদেরকে টাকা দেয়নি, যার কারণে চামড়ার এই দৈন্য দশা। সরকার যেভাবে দাম সিলেকশন করে দিয়েছে সেভাবে এখানে মাল নাই। ট্যানারির মালিকরা এখন পর্যন্ত আমাদের রাজারহাটে প্রবেশ করেনি এবং আসারও কোনো সম্ভাবনা দেখছি না। এই পরিস্থিতিতে দ্রুতই কাঁচা চামড়া রপ্তানি করতে চান ব্যবসায়ী নেতারা। বিলম্বে এক মাসের ভিতরে চামড়া যদি কাঁচা চামড়া বাজারে যদি বিদেশে রপ্তানি হয় তাহলে এই চামড়া শিল্পকে বাঁচানো সম্ভব হবে। চামড়ার বাজার দর না থাকায় ভারতে চামড়া পাচারের সংখ্যায় ক্ষুদ্র ব্যবসায়ীরা। যশোর অঞ্চল হলো সীমান্তবর্তী এলাকা, এখান থেকে যে চামড়া রাতের আধারে পার হবে না এটা আমরা কি করে বলবো। এই চামড়া অবশ্যই পাচার হয়ে যাবে, পাচার হয়ে যাবে, ভারতে চলে যাবে। চামড়া পাচার রোধের সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলছে প্রশাসন। পাচার প্রতিরোধের জন্য আমাদের গোয়েন্দা নজরদারি থাকবে এবং আমরা চেকপোস্ট করব বিভিন্ন জায়গায় এবং বর্ডারের যে 5 কিলোমিটারের ভিতরে যে বিজিবি থাকবে, বিজিবিরও সাথে আমাদের সমন্বয় থাকবে। প্রতি মৌসুমে ঈদ পরবর্তী এ হাটে প্রায় 3 কোটি টাকা চামড়া বেচা কেনা হলেও শনিবার বিক্রি